ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অনেক এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন, পানিবন্দী হয়ে পড়া মানুষের মাঝে রয়েছে শুকনো খাবারের তীব্র সংকট। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জে দেখা দিয়েছে বন্যা। যমুনা নদীর পানি 24 ঘন্টায় আরও 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টি আর পাহাড়ি ঢলে কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেতু পয়েন্টে ধরলার পানি বিপদসীমার 14 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বৃদ্ধি পেয়েছে তিস্তা, দুধকুমার সহ অন্যান্য নদীর পানিও। এদিকে তীব্র ভাঙন দেখা দিয়েছে জয়কুর গ্রামে। বাড়িঘর ভাঙ্গে নেছে মা, কি অবস্থা হবে আমার, কোটে যায় আমরা দাঁড়ামো। আমার বাপ দাদার ভিটিয়া 10 শতক মাত্র জায়গা জমি, তাও নদী বিলীন হয়ে যাচ্ছে, আমাদের থাকা কোনো ঠাঁই নেই। 24 ঘন্টায় ফরিদপুরে পদ্মা নদীর পানি একই অবস্থায় রয়েছে। বর্তমানে পদ্মার পানি বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাদারীপুরে আড়িয়াল খা নদে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে নদী ভাঙন। গত 1 সপ্তাহ ধরে আড়িয়াল খা নদের উত্তর পাঁচখোলা এলাকার বসতভাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রাজবাড়ির অংশে পদ্মার পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে খাদ্যের সংকট। ফলে প্রায় 7,500 পরিবার তাদের স্বজন ও গবাদি পশু নিয়ে মানবেতর জীবনযাপন করছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা ও ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি পেয়ে হু হু করে প্রবেশ করছে বিস্তীর্ণ জনপদে। পদ্মা গড়াইতে নদীর পানি কমতে শুরু করলেও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি সহ 4টি ইউনিয়ন এবং সদর উপজেলার হাটস হরিপুর গড়াই নদীতে ভাঙন শুরু হয়েছে। বন্যায় নাটোরের লালপুরের চরাঞ্চলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় অনেকে উঁচু মাচায় আশ্রয় নিয়েছে। এসিটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।